আমাদের আজকে বেশ কয়েকদিন ধরেই আমরা ব্রহ্মচার্যের মুখনিসৃত কৃষ্ণ কথামৃত শ্রবণ করছি, এটা বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, হ্যাঁ শ্রবণ করছি, খুব ভালো লাগলো। তা আজকে তো ভগবানের জন্মদিন, সুতরাং পবিত্র দিন, শুদ্ধ দিন, শাস্ত্রীয় দিন। এই দিনে ঈশ্বরের ধ্যান ধারণা চিন্তন আমাদের সকলের বিধেয়। তা আমরা সবসময় এদিন ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ সব বেদ দিয়ে আমরা অভিষেক করি। বড় বড় জায়গায় আমি যাই, হাত নিচু করে যেতে হয়, কেউ সামনে গেলে পারে, সভ্যতা শেখো। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ এইসব বেদ দিয়ে আমরা ভগবানের অভিষেক করি। মথুরায়, যোধপুর, রাজস্থান অনেক জায়গা আমাদের যেতে হয় এই আর কি। তাই আজকে তো একটু অভিষেক করি, তোর অর্থ বুঝবে না, তাহলে একটু শুনে রাখা ভালো। সব থেকে দুটো দুটো শ্লোক নিয়ে একটুখানি ভগবানের মানসিক অভিষেক আর কি। ভগবানের আজ সেই শুভ জন্মদিবস ভাগবতের মাধ্যমে মানসিকভাবে আমরা পালন করছি। সুতরাং চার বেদ থেকে কিছু শ্লোক নিয়ে তার মানসিক অভিষেক। স্বস্তি ন ইন্দ্র বিদ্ধস্রবাহ, স্বস্তি ন পূষা বিশ্ববেদা, স্বস্তি ন তার্ক্ষ অরিষ্টনেমিঃ, স্বস্তি ন বৃহস্পতির্দধাতু বৃহদশ্বামরুতঃ পৃষ্ণিমাতরঃ শুভঞ্জাবান বিদথে কুজগময়ঃ অগ্নিজুহামানবঃ সূরচক্ষসঃ বিশ্বেন দেবা অবসা গমন্নিহ। ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবা, ভদ্রম পার্শ্বমাক্ষভির্যত্রাহ, স্থিরৈরঙ্গৈর্তুষ্টুবাগুম সস্তনুভির্বশে মহি দেবহিতম যদায়ুঃ। শতমিন্নু শরদোন্তি দেবা যতনশ্চকরাচরশম তনুনাম, পিতরো ভবন্তি মানমধ্যা ঋষিতায়ুর্গন্তোঃ। অদিতির্দৌঃ অদিতিঃ মাতা স পিতা স পুত্রঃ, বিশ্বে দেবা অদিতিঃ পঞ্চজন অদিতিঃ জাতমদিতির্জনিত্বম্। দৌঃ শান্তিঃ অন্তরিক্ষম শান্তিঃ পৃথিবী শান্তিঃ আপঃ শান্তিঃ ঔষধয়ঃ শান্তিঃ বনস্পতয়ঃ শান্তিঃ, বিশ্বে দেবা শান্তিঃ রেব শান্তিঃ, শ্যামা শান্তিরেধি যতো যতঃ, সমীহসি ততনো অভয়ং কুরু সং ন কুরু প্রজাভ্যো অভয়ং নহ পশুভ্যঃ, অং সং নো মিত্রঃ সম্বরুণঃ সং ন ভবত্তর্জমা, সং ন ইন্দ্র বৃহস্পতি সং ন বিষ্ণু উরুক্রমঃ উরুচক্ষসা উদেতু সং নশ্চতস্রঃ প্রদিশো ভবন্তু, সং ন পর্বতা ধ্রুবয়ো ব্রুবন্তু সমুষন্ত্বাপহ, জম্মেধাম দেবগণ পিতরশ্চোপসতে মমদ্যমেধয়াগ্নিমেধাবিনম কুরু
মেধাভগ্নিঃ প্রজাপতিঃ মেধামিন্দ্রস্য বায়ুশ্চ মেধাম ধাতা দধাতু মে। অভয়ং নহ কর, অথর্ববেদ, অভয়ং নহ করত্যন্তরিক্ষম অভয়ম দ্যাবা পৃথিবী উমে ইমে, অভয়ম পশ্চাদ অভয়ম পুরস্তাদ উত্তরাদ অধরাদ অভয়ম নয়স্তু, অভয়ম মিত্রাদ অভয়ম অমিত্রাদ অভয়ম জ্ঞাতাদ অভয়ম পুরোয়ঃ, অভয়ম নক্তম অভয়ম দিবানঃ সর্বায়শা মম মিত্রম ভবন্তু, সর্বায়শা মম মিত্রম ভবন্তু, সর্বায়শা মম মিত্রম ভবন্তু। ভগবানের অভিষেক হয়ে গেল আজ পঞ্চামৃতের দ্বারা। তার অভিষেক অর্থ বোঝা হোক না বোঝা হোক, হ্যাঁ কান দিয়ে শুনল তোমাদের কল্যাণ। এই ঋগ্বেদের জিষ্ট শ্রী সাম যজুর অথর্ব এইগুলি শুনল তোমাদের জীবন পবিত্র হয়ে যাবে। হার দধ্বন্ত নিরাশবাসরমণির বিজ্ঞানবারাম নিধির ভক্তাভীষ্ট সহস্রপূরণ বিধৌ চৈতন্য চিন্তামণিঃ সদভৃঙ্গপসিত বিষ্ণু ভক্তি নলিনী ব্যাকোশ হেতু দয়া সোস্মাকম কুরুতাম ভবার্তি শমনম নিম্বার্ক নামামুনিঃ, সোস্মাকম কুরুতাম ভবার্তি শমনম নিম্বার্ক নামামুনিঃ, সোস্মাকম কুরুতাম ভবার্তি শমনম নিম্বার্ক নামামুনিঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেব মহেশ্বরঃ গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গাপয়েচ্চ পরম তত্ত্বম প্রাপয়েচ্চ পরম পদম গময়েচ্চ পরম ধাম সগুরু পরমেশ্বরঃ সগুরু পরমেশ্বরঃ সগুরু পরমেশ্বরঃ। ভগবত আসনে বিরাজিত পরম শ্রদ্ধেয় ব্রহ্মচারীজি মহারাজ, বিদ্বৎবৃন্দ, ভক্তবৃন্দ, জনতা জনার্দন, অমৃতের সন্তান, আজ এই শুভ পবিত্র মঙ্গলময় দিবস ভগবানের জন্ম। মানসিকভাবে ভগবানের তো অনেক জন্ম, তুলসীদাসজি মহারাজ বলছেন হরি আনন্দ হরি কথায় অনন্ত সুনবহি গাবহি বহুবিধ সন্ত জয় সিয়া রাম জয় জয় সিয়া রাম। জয় রাধে শ্যাম জয় জয় রাধে শ্যাম জয় সিয়া রাম জয় জয় সিয়া রাম জয় সিয়া রাম জয় জয় রাধে শ্যাম জয় জয় হরি অনেক হরি কথা অনেক। আবার পুরার দিকে যাও বিঠল ভগবান, এই দিকে আসলে তিরুপতি, আমাদের এখানে কৃষ্ণ রাম অসংখ্য নার লীলা আবির্ভূত হন। তার আবির্ভাব বা তিরোভাব, তিরোভাব সবই জীবের কল্যাণের জন্য, আমাদের মতো মূর্খ পাপী তাপীদের কল্যাণের জন্য ভগবান এ সংসারে এসে উপদেশ প্রদান করেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম
পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান আবির্ভূত হন আমাদের মতো পাপি তাপি তিতাপ দগ্ধ জীবের কল্যাণের জন্য। তিনি সময় সময় আবির্ভূত হয়ে আমাদের মনের যে ময়লা কয়লা আবর্জনা যা কিছু আছে মায়া মেঘে আবৃত আচ্ছাদিত সব তার উপদেশ নির্দেশ মাখন লীলা পুতনা লীলা কত লীলা তা রামরূপে কৃষ্ণরূপে, এইগুলি আমরা মন্থন করলে চিন্তন করলে স্মরণ করলে আমরা শুদ্ধ বুদ্ধ মুক্ত হয়ে যায়। ভাগবতে আছে প্রশান্ত স্বরূপেশ ইতরৈ স্বরূপৈ অভ্যর্তমানস্বনুকম্পিতাত্মা পরাবরেশ মহদংশযুক্ত হযোপি জাতঃ ভগবান যথাগ্নিঃ। কি সুন্দর কথা, অজ ভগবান অজ, হ্যাজ মানে হি অজ, তিনি কিন্তু জন্মগ্রহণ করেন না, কিন্তু আমাদের জন্য ভক্তদের রক্ষার জন্য ভক্তবৎসল ভগবান, ভক্তদের রক্ষা করার জন্য ভক্তদের প্রতি কৃপা সাধন করার জন্য। যখন অসুর কর্তৃক ভক্ষ নিষ্পৃষ্ট হয় যেমন রাবণ, রাবণ ভয়ঙ্কর অত্যাচার শুরু করেছিল, ভয়ঙ্কর অত্যাচার, পার্বতী বানিয়েছিল পার্বতীর আজ্ঞায় শিবই বানিয়েছিল লঙ্কাটাকে, আর রাবণ সেই লঙ্কার পুরোহিত ছিল, শিব তাকে ডেকেছেন দক্ষিণাতে লঙ্কাটাই পুরো নিয়ে নিল রাবণ, একে বানিয়েছিল কিন্তু লঙ্কাটা শিব পার্বতীর জন্য। তো সুতরাং পার মানে রাবণের অত্যাচারে জীব যেন একেবারে মৃত অত্যাচারিত। তারপর তো সীতাকে নিয়ে যাওয়া, নারীর প্রতি মোহ, নারী জাতির প্রতি মোহ বিনাশের কারণ হয়, নারী নারী জাতি মাতৃরূপ, তার প্রতি যদি অশোভনীয় অশাস্ত্রীয় ভাব রাখো তার পতন অবশ্যম্ভাবী, এ কথা শাস্ত্রে বহু জায়গায় আছে। সেই রাবণকে মারার জন্য রাবণ ছিল অশুভ শক্তি, হিরণ্যকশিপু ছিল অশুভ শক্তি, কংস ছিল অশুভ শক্তি। তাই ভাগবতকার বলছেন প্রশান্ত স্বরূপেশ ইতরৈ স্বরূপৈ, যারা প্রশান্ত মানে যেমন ভক্ত প্রহ্লাদ, তারপরে ব্রজবাসীরা কংসের জন্য অত্যাচারিত, তারপরে রাবণের সেরকমভাবে নারী জাতির প্রতি নির্যাতন, এইরকমভাবে যখন কোনো পরিস্থিতি ক্রিয়েট করে তখন ভগবান গীতাতে ভাগবতে বলছেন যে আমি ভক্তদের কষ্ট সহ্য করতে পারি না। ব্রজবাসীরা যখন প্রার্থনা করলেন প্রভু তুমি আসো, কংসর অত্যাচারে আমরা একেবারে জর্জরিত, তখন ভগবান ভক্তদের প্রার্থনায় কৃষ্ণরূপে আরও অনেক কাজ করার জন্য কৃষ্ণরূপে আবির্ভূত হলেন। হিরণ্যকশিপুর অত্যাচারে প্রহ্লাদ সত্যযুগ, সত্যযুগ ছিল, সকলেই একেবারে অত্যাচার, ভগবান নৃসিংহ অবতারে এসে প্রহ্লাদকে রক্ষা করলেন। ঠিক তদ্রূপ হিরণ্যাক্ষের অত্যাচারেও পৃথিবী জর্জরিত ছিল, ভগবান বরাহ অবতারে এসে আমাদের ঝঞ্ঝাট থেকে মুক্ত করলেন। তাই বলছেন যখন ভক্তরা অত্যন্ত জর্জরিত হয় দুঃখিত হয় দগ্ধ হয় তখন ভক্তবৎসল ভগবান আর নিজেকে স্থির রাখতে পারেন না, পরাবরেশ মহদংশযুক্ত, কোনো একটি মহান সংস্কারী পুরুষকে আশ্রয় করে হ্যাজোপি জাত ভগবান যথাগ্নিঃ, যেমন কাঠের ঘর্ষণে আগুন উৎপন্ন হয় তেমন ভগবানও মাঝে মাঝে সংসারে এসে জীবকে রাস্তা দেখান। এইরকমভাবেই নন্দগৃহে ভগবান এসে বিভিন্ন লীলার মাধ্যমে বিভিন্ন সাধনার মাধ্যমে নানারকম কাজের মাধ্যমে আমাদের তিনি রাস্তা দেখিয়েছেন। যার চিন্তন মনন শ্রবণ করলে, আমি কলকাতায় ভগবানের
যত মাধুর্য লীলা আছে, ভগবানের যত ঐশ্বর্য লীলা আছে, বেশ অনেকটা 100-200 তো হবেই, সেগুলি মানে আকারে ফাইবার গ্লাসে সব দেখানোর চেষ্টা করছি। আমরা তো অনেক সময় মহাভারত রামায়ণ এগুলি পড়ি না তো, বা ভাগবত ভাগবত ওই লীলাগুলো পড়লেও আর উপদেশগুলো লেখা থাকলেও আমাদের মধ্যে সেই ভাব জাগ্রত হবে, তার সেই জ্ঞানালোকে আমরা আলোকিত হব, আর সেই লীলা আস্বাদন করলে ভগবানের সেই দিব্য শরীর দর্শন করলে, লীলা আস্বাদন করলে আমাদের মনে যে ময়লা কয়লা সব থেকে আমরা অব্যাহতি পাবো। প্রায় কোটি কোটি টাকা খরচ করে দক্ষিণেশ্বরে করছি একটা বিশাল আশ্রয়, সুতরাং সেখানে ভগবানের সব লীলা, ভগবান ভক্ত ভক্ত বৎসল, তিনি নিরাকার নির্গুণ, তিনি সাকার হন কেন, জীবের কল্যাণের জন্য। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, এবং সতত ইউক্তা যে ভক্তস্তম পর্যুপাসতে যে যাপ্যক্ষরম অব্যক্তং তে সংকে জগবিত্তমা। ভগবান তোমার কি সগুণ রূপটা ঠিক না নির্গুণ রূপ ঠিক, তুমি কি সাকার না নিরাকার, কোন রূপটা তোমার ঠিক? তখন ভগবান বলছেন, মাইয়াবেশ মনোজে মাম নিত্য যুক্তা উপাসতে শ্রদ্ধায়া পরয়োপেতাস্তে মে যুক্ত তমামতা যেতক্ষরম অনিরুদ্দেশ্যম অব্যক্তং পর্যুপাসতে সর্বত্র গমচিন্তং চ কুটস্থমচলম ধ্রুবম সংনিয়মেন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধয়ঃ তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতহিতে রতা ক্লেশাধিকতরস্তেষাং অব্যক্তাসক্তচেতসাং অব্যক্তা হি গতির্দুঃখং দেহ বদ্ভীরবাপ্যতে যতি সর্বাণি কর্মাণি মৈ সংনস্য মৎপরা অনন্যনৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তে সমহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাৎ পার্থ মৈ অবেশিত চেতসাম মৈ এব মন আধৎস্ব মৈ বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি মৈ এব অত ঊর্ধ্বম ন সংশয়ঃ অত চিত্তং সমাধাতুম ন শক্নোষি মৈ স্থিরম অভ্যাস যোগে নৈব ততিপ্সাপ্তুম ধনঞ্জয় অভ্যাসপ্য সমর্থোষি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্বাণি কুরুবং সিদ্ধিম বাপ্সসি অথৈতদপ্যসক্তোষি কর্তুম মজ্জোগমাশ্রিত সর্বকর্ম ফলত্যাগম ততঃ কুরুযতাত্মবান শ্রেগণমভ্যাসাত জ্ঞানধ্যানম বিশিষ্যতে ধ্যানাত কর্ম ফলত্যাগঃ ত্যাগাচ্ছন্তি অনন্তরম অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রহ করুণ এব চ নির্মমো নিরহংকারঃ সমদুঃখ সুখক্ষমি সন্তুষ্টঃ সততং যোগী যদত্বা দৃঢ় নিশ্চয়ঃ মৈ অর্পিত মনোবুদ্ধি যমদ্ভক্ত সমেপ্রিয় যসমান্নুদ্বিজতে লোকো লোকান্নুদ্বিজতে চ যা হর্ষামর্ষ ভয়দ্বেগৈর মুক্তো যাহ স চ মে প্রিয়ঃ অনপেক্ষ সুচিরিদক্ষ উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যমদ্ভক্ত সমেপ্রিয় জনহৃষ্যতি ন দুষ্টি ন শোচতি ন কাংশতি শুভা শুভ পরিত্যাগী ভক্তিমান য সমে প্রিয় সমশত্রৌ চ মিত্রে চ তথা মানভমানয়ঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু সমাসঙ্গ বিবর্জিতঃ তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিত অনিকেতঃ স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নরঃ যতু ধর্মামৃতমিদম যতুক্তম পর্যুপাসতে সদ্দধানা মৎপরমা ভক্তা স্তে অতীব মে প্রিয়াঃ। ওম তৎসৎ শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে কৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযোগ নাম দ্বাদশ অধ্যায়। এর মানে একেবারে পুরো ও সব গীতা আমার মুখস্থ, এর মধ্যে মানে সব কিছু রাখা আছে, এই জন্য সম্পূর্ণ শ্লোক মানে মন্ত্র তোমাদের শুনিয়ে দিলাম,
বোঝো না বোঝো, এগুলো শুনলেও করলো। মাইয়া বেশ মানুষ যে এবং ভগবান হাত দিয়ে বলছেন, এই যে আমার যে ছড়ি হাতে চারটে ঘোড়া, এই যে এই রূপটাই হলো আমার আসল রূপ। মাইয়া বেশ মানোজ এমাম নিত্য যোগ্যতা উপাসতে, এইটাকে তোমরা যদি উপাসনা করো শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে অর্জুন, তাহলে আমাকে অবশ্য পাবে। এর মধ্যে অনেক ব্যাখ্যা আছে, কিন্তু ভগবান নিজে বলছেন শাখা রূপটা ভক্তদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নিরাকার রূপ হলে ভক্তরা বুঝতে পারে না কার ভক্ত, একই তো মন লাগে না আমাদের ঈশ্বরের চরণে। তারপরে যদি বলে নিরাকার আর নির্গুণ অসম্প্রজ্ঞাত কুটস্থ, হ্যাঁ হয়ে গেল, তার থেকে আমার মাছ ভালো, মাগুর মাছের ঝোল, হরিবোল হরিবোল, যুবক যুবতীর কোল, হরিবোল হরিবোল। আমাদের অনেকে বলে ওখানে যে শ্রী চৈতন্য মহাপ্রভু মানে ভগবানের প্রচার করার জন্য নিত্যান্তকে পাঠিয়েছে, বলে কেউ আর ভগবানের নাম করে না, বল বলো মাগুর মাছের ঝোল, হরিবোল হরিবোল। শোনা কথা আমার, অর্থাৎ মাগুর মাছ পাওয়া যাবে, কৃষ্ণ নাম করলে মাগুর মাছ পাওয়া যাবে। কালকেও তো একটা মাছের কথা বললাম, আজকে একটা মাছের কথা বললাম, শুনে কত আনন্দ হলো। যেই দিন তোমরা মাছের কথা শুনলে শরীরে একটা কারেন্ট এসে যায়, ঠিক তদ্রূপ গোবিন্দের নামে যেদিন তোমাদের কারেন্ট আসবে সঙ্গে কি বেড়া। সুতরাং মাইয়া বেশ্য ভগবান বলছেন আমাকে দেখো, ভগবান নিজে বলছেন অর্জুনকে, আমার এই রূপটাই হলো শাখা রূপ, ভক্তদের অত্যন্ত প্রিয় রূপ। মাইয়া বেশ্য মনোজে মাম নিত্য যুক্তা উপাসতে, শ্রদ্ধায়া পরেও পেতাস্তে, শ্রদ্ধা ভক্তির সঙ্গে, যেতক্ষরম মনিরিদেশ্যম অব্যক্তং পর্যুপাসতে। আমার আর একটা রূপ আছে, অব্যক্ত নিরাকার নির্গুণ, সেটাও আমার রূপ, কিন্তু সংযমেন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধয়ঃ। ইন্দ্রিয় সংযম করতে হবে, সে তুমি সাকারই বলো আর নিরাকারই বলো। ইন্দ্রিয় সংযম না করলে গমন সংযম, ইন্দ্রিয় সংযম, দর্শন সংযম, আহার সংযম, এইগুলি যদি না করো তাহলে তো ভগবান কোথায় উড়ে যাবেন তার ঠিক নেই। সাকারই হোক আর নিরাকারই হোক, কিন্তু পরশ্লোকে তিনি বলছেন ক্লেশ অধিকতর স্তেষাম অব্যক্তাসক্ত চেতসাম। নিরাকারের নিরাকারের উপাসনা ভক্তদের জন্য অত্যন্ত কঠিন, একই তো আমাদের মন লাগে না, তারপরে দেখা গেল নিরাকার, আহা দরকার নেই আমার, মাগুর মাছের ঝোলই ভালো। এই যে তোমরা দেখছ একটা আছেন, এ ধ্যান করলেও আহার বলে লাভবে, চিত্ত একবার নির্মল হয়ে যাবে। আর যদি এখানে কিছুই না থাকতো তাহলে মনটা কেমন হতো না, ফাঁকা 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 ফাঁকা। ভগবান নিজে বলছিল, আমার কথা না, আমাদের অনেক অদ্বৈত আচার্য যেটা আমাদের বলে আচার্য শঙ্কর, এদের সাথে অনেক যুদ্ধ হয় আমাদের, আমারও লেখা অনেক আর্টিকেল আছে শঙ্করের বিরুদ্ধে, অবশ্য বিরুদ্ধে কিছুই না, মানে এগুলি হলো একটা আলাপ আলোচনা আর কি। আমাদের ভক্তদের জন্য এটা ঠিক, তোমার ভক্তদের জন্য ওটা ঠিক, যেটা আমাদের যুধিষ্ঠির বলেছেন তর্ক প্রতিষ্ঠা শ্রুতয় বিভিন্না নৈকা রীতি নিজস্ব মতম না ভিন্নম ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম মহাজন জৈন গত স্বপন্থা। আমাদের শ্রুতির বিভিন্ন মত, শ্রুতি মোর সব কিছুর মধ্যে বিভিন্ন, আমাদের কুম্ভেও এই যে ভাষণ দেয় না সব বিভিন্ন মত, মানে বিভিন্ন আচার বিচার সব কিছু। তোমার গুরুদেব তোমাকে যা বলেছেন সেই নির্দেশ মতো চলো, মহাজন মানে তোমাদের গুরুদেব, যেমন যাকে নির্দেশ করেন সেই নির্দেশ মতো চললে ভগবান প্রসন্ন হন। ভগবান অত শাস্ত্রমাস্ত্র পছন্দ করেন না, পছন্দ করেন না তা বলবো না, এর মধ্যে অনেক মারপ্যাচ আছে আর কি। ভগবান নিজে বলছেন শাস্ত্রবিধি মতো চলতে হয়, অষ্টাধ্যায় বলেছে ক্লেশ অধিকতর স্তেষাম অব্যক্তাসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহবদ্ভির অবাপ্যতে। দেহবদ্ভির অবাপ্যতে, দেহবান দেহধারী জীবের পক্ষে নিরাকার নির্গুণ কুটস্থ এইগুলি আস্বাদন করা ধ্যান করা অত্যন্ত কঠিন। এই জন্য আমি যে চাবুক নিয়ে বসে আছি আমার যে দেহটা, এইটাকে তোমরা ধ্যান করো, ধ্যান করলে তোমরা অভীষ্ট সিদ্ধি লাভ করতে পারবে।
ভগবান এই বিষয়ে ক্লেশ অধিকতর স্নেশাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহবদ্ভির অবাপ্যতে। এই শ্লোকের উপর আচার্য শঙ্কর যা টিকা করেছেন না তোমার তো পড়নি, মানে পুরো শ্লোকটাকে ভেঙে ভুঙে অদ্বৈত পরক করেছেন। কিন্তু এটা অদ্বৈত পরক নয় তো, তাই আমার কথা যেন কেউ খারাপ না পাওয়া হয়। এই জন্য আচার্য সন্তদাস এই আশ্রমের প্রতিষ্ঠাতা তিনি এক জায়গায় লিখছেন আচার্য শঙ্করকে, তুমি সত্যি করে গীতা শ্লোক এমনভাবে ভাঙাভাঙি করে ফেলেছ, এটা তোমার পক্ষে উচিত হয়নি তো। আচার্য সন্তদাসজি ইনি কি কোনো অংশে কম ছিলেন? স্বয়ং শিব এসে ওনাকে মন্ত্র দিয়েছিলেন, স্বয়ং শিব এসে আচার্য সন্তদাস আমাদের গুরুদেবের গুরুদেবকে মন্ত্র দিয়েছিলেন। তা শিব এসে যাকে মন্ত্র দেন সে কি তোমার আমাদের মতো পোকামাকড়? তিনি একদম ব্রহ্মবিদ পুরুষ। আরো আরো তোমার ইয়েতে আমাদের বেদব্যাসে যেসব শ্লোক আছে অনেক বিশাল ব্যাখ্যা এসব। যাই হোক, তো সন্তদাসজি শেষ পর্যন্ত বললেন যে তুমি ভগবান কিন্তু ব্রহ্মজ্ঞ পুরুষ নও। আচার্য শঙ্কর ব্রহ্মবাদ ঋষি ব্রহ্মবিদ্যাতে দেখবে লেখা আছে যে আমি যেসব জিনিস দেখছি আপনার লেখা, আপনি ভগবান, ভগবান অন্য জিনিস হয়। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্যশস্যস্য জ্ঞানবৈজ্ঞানায়শ্চৈব ভক্ষণা ভগৈরণা, এটা একটা আলাদা জিনিস হয়। আর ব্রহ্মজ্ঞ মানে জিনিসটা একটু আলাদা হয়। এসব বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ব্যাখ্যা। তো সুতরাং তুমি ভগবান শঙ্করাচার্য হতে পারো, কিন্তু তোমার সাধনা, তোমার বিচার পদ্ধতি, সাধন পদ্ধতি, উপাসনা পদ্ধতি দেখে মনে হয় গীতাকে স্বাভাবিকভাবে ব্যাখ্যা করলে ভালো হতো। গীতায় ভগবান সাকারেরই বেশি উপাসনা দিয়েছেন। ভগবান আমি নিরাকারও বটে কিন্তু আমি সাকারও বটে। ভগবানের ভক্তদের জন্য আমি সাকার হই, ভক্তদের উপাসনার অনুকূল হওয়ার জন্য। আসলে ভক্ত আমাকে পাবে, যেমন একটা দৃষ্টান্ত আমি দিই না, এক গুরুদেব এসে বলছেন শিষ্যকে, অযোধ্যার ঘটনা, ভগবানের নাম জপ কর। আরে একই তো আমাদের সময় হয় না, ছয়টার থেকে ছয়টা, তারপরে ওভার টাইম, আমাদের সময় কোথায় কৃষ্ণ নাম করা? গপ্প করার সময় আছে, হ্যাঁ রান্না করার সময় আছে, বেশ মুরগি টুরগি দিয়ে সুন্দর করে, কিন্তু ভগবানকে ডাকার, মহারাজ নিঃশ্বাস প্রশ্বাস ফেলার সময় নেই, আর ভগবানকে ডাকতাম কিভাবে? এই হলো আমাদের মানসিকতা। সেখানে গুরুদেব আমাদের সাধন জগৎটাকে সহজ এবং সরল করে দিয়েছেন। উপনিষদ পড়ে দেখা হোক, জ্যোতির্ময় পুরুষ, সেখানে সাকারের কোনো ব্যাপারই নেই, সব নিরাকার। তা পরবর্তীকালে পুরাণরা ভগবানকে সাকার করেছেন, তারপরে পুরাণেরা ভগবানকে রাধারানীর সাথে যুক্ত করেছেন। রাধারানীর উপাসনা আমাদের নিম্বার্কাচার্য সর্বপ্রথম করেন 700 বছর আগে, আবার কেউ বলে 5000 বছর আগে। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু, তারপর রামানন্দাচার্য, রামানুজাচার্য, এনরা সীতারামের যুগল উপাসনা করেন। আগে এসব কোথায় ছিল? আমাদের মন্ত্রের মধ্যে রাধারানীর শব্দ নেই, কিন্তু এসব পুরানো মন্ত্র, কিন্তু দেশ কাল পরিস্থিতি অনুযায়ী নিয়ম সাধন পদ্ধতি সব বদলে যায়। আগে যেমন ছিল জাতিতেই ব্রাহ্মণ, এই তো জল আমার গায়ে ছিটা লাগবে, তুই কলসি নিয়ে যাস, আহা। কিন্তু এখন হলো গুণ আর কর্ম হলো ব্রাহ্মণ। আগে একটা পৈতে নিয়ে সব বলতো, আহা আমি ব্রাহ্মণ, সরে যাও আমার সামনে দিয়ে, কেউ দাঁড়াবে না, আমার একমাত্র বেদের অধিকার, আর বেদ পড়ার কেউ অধিকার নেই। এসব ছিল আগে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যারা পৈতে নেই তাদের বেদ বেশি মুখস্থ। তবে কোথায় নিয়ম টিকলো? দেশ কাল পরিস্থিতি অনুযায়ী সব বদলে যায়। গুরুদেব বাড়িতে গিয়ে সাধন যাত্রা সরল করে দিচ্ছেন। গুরুদেব বললেন, এই আমার তো মন্ত্র নেই। এবার গুরুদেব মন্ত্র নেওয়ার আর সময় নেই, ছটা টু ছটা তো চাকরি, তারপর ওভার টাইম, ব্যাংক ব্যালেন্স, তারপর বাড়িতে এসে অত্যন্ত পরিশ্রান্ত পরিক্রান্ত হয়ে যাই, তারপরে বউয়ের সাথে একটু কথা বলতে হয়, নাহলে বউও রেগে যাবে সারাদিন স্বামীর সাথে দেখা নেই। সুতরাং আপনি বলছেন ঠিকই, আপনার আদেশ অবশ্য পালনীয়,
আমি বাথরুমে যাওয়ার সময় সময় পাই, কাপড় ছাড়ার সময় সময় পাই, পায়খানায় বসার সময় সময় পাই। হ্যাঁ বলো, তুই ওই সময় কর। গুসব অন্ধকার রুস্তর নিরোধক অন্ধকার ঋণোধিত্বা গুরুত্ব বিধীয়তে, যে অন্ধকার সে প্রকাশ মে লাতা হ্যায় ওই গুরু হ্যায়। আমাদের মধ্যে যে অজ্ঞান অন্ধকার অবিদ্যাকে নাশ করে আমাদের হৃদয় যিনি জ্ঞানরূপী প্রদীপ প্রজ্বালিত করেন তিনি হলেন শ্রী গুরুদেব। গুরুদেব যেমনই বলুক না কেন, সে তোমার অনুকূলও হতে পারে অনেক প্রতিকূলও হতে পারে, সেই আদেশ মতো চলা হোক, অবশ্য আমরা লক্ষ্যস্থলে পৌঁছিতে সমর্থ হব এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অযোধ্যার ঘটনা, গুরু ভগবানের একটা অবতার, আরো শ্রেষ্ঠ অবতার, গুরুর মতো কোনো অবতার নেই আমার মনে হয় যে এখানে এসে আমাদের সাথে দু হাত হয়ে মিলে জুলে মন্ত্র দিয়ে কষ্ট ভোগ করো জীবকে মুখের রাস্তা পরিষ্কার করছেন, এটাও ভগবানের একটা রূপ। ঠিক আছে, তুই পায়খানায় বসেই কর, পায়খানায় বসেও ভগবানের নাম করা যায়, কিন্তু নাম কোনো অপবিত্র হয় না, নাম সশ্বাস শুদ্ধ, শরীর অপবিত্র হতে পারে। যেমন কালকে একটা বেশ্যার ঘটনা শোনালাম, শরীর অপবিত্র তাও ভগবান বলছেন দাও, আমি আমাকে স্পর্শ করলে সব পবিত্র হয়ে যাবে। মৈলি চাদর ওড় কে কেসে দ্বার তোমারে আও, মৈলি চাদর, শরীরটা একটা ময়লা চাদর, মলমূত্র মাখা চাদর, এই মলমূত্র মাখা চাদর নিয়ে আমি তোমাকে যাবো কেমন করে, বেশ্যাটা বলছে। ভগবান বলছে না না, আরে তোমার ভক্তি আছে বিশ্বাস আছে চলে আসো, মুকুট পরিয়ে দিলেন সব স্তম্ভিত। মৈলি চাদর ওড় কে কেসে দ্বার তোমারে আও, হে পাবন পরমেশ্বর মেরে মন হি মন সচুকাও। এ ভক্ত আর ভগবানের সমাগম দেখলে যেন একেবারে পুলকিত চিত্ত হয়ে যায় যে ভগবান কত ভক্ত বৎসল আর আমরা কত অপরাধী। ছেলে মেয়ে যতই অপরাধ করুক না কেন পিতা তাদের অপরাধকে ক্ষমা করেন, তো ভগবান হলেন বিশ্বপিতা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। সুতরাং পিতামাতা যেমন সন্তানের অপরাধ ক্ষমা করেন, ভগবান তার থেকে বেশি ক্ষমা করেন। কালকে আমি বলছিলাম তো, যাই হোক, বাথরুমে বসে রাম না জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। উপর দিয়ে হনুমানজি যাচ্ছেন, হনুমানজি বলছেন আরে আমার শ্রীরাম প্রভুর নাম বাথরুমে কে করছে, এই এত বড় আস্পর্ধা দেখাচ্ছি দাঁড়াচ্ছি, আমার রামের নাম তো শুদ্ধ চিত্ত হয়ে পবিত্র মনে অন্তর মানসে জপিত হওয়ার দরকার, বাথরুমে রাম নাম। ভক্ত কিন্তু অনেক রকম আছে সংসারে, হ্যাঁ, কিন্তু গুরুদেব যদি সেখানে সার্টিফিকেট দিয়ে দেন এটাই তোমার ঠিক, জানবে এটাই ঠিক, সে যাই হোক না কেন দুনিয়া চিৎকার করতে শুরু করে। হনুমানজি নামলেন, দরজা নাড়াচ্ছে, বেটা কে রে রাম নাম করছিস, দরজা, হ্যাঁ আমি আমি, এই বাথরুমে রাম নাম, হ্যাঁ হ্যাঁ গুরুদেব আদেশ করেছে, হ্যাঁ গুরুদেব আদেশ করলে কি হবে, আমার প্রভুর নাম বাথরুমে, খবরদার নয় আর কোনোদিন করবি না, আর করতাম না। হনুমানজি চলে গিয়েছেন, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। আবার হনুমানজি দেখলো বেটা বেটা কি করছে, আবার দেখি আমার প্রভুর নাম করছে কিনা, কি করছে না করছে, আবার দেখি আমার কথা শুনলো কিনা, একবার দেখি শুনলো কিনা, একবার দেখি।
তো হনুমানজি এসে কি হে আমার কথা শুনবি না, এখানে অনেক পাঠান্তর আছে, কেউ বলছেন ওকে লাথি মেরেছিল, একজন পণ্ডিত ব্যাখ্যা করছিলেন ভাগবতে, লাথি মেরে লাথি ফাতে কিছু না চর মেরেছিল, লাথি কেউকে মারে, লাথি মারা তো একটা অসভ্য না, অসভ্যের একটা আচার, আথি ফাতে কিছু না, আসলে থাপ্পড় মেরেছিল, রং এক থাপ্পড়, এক থাপ্পড়ে ভক্ত একবার ধরাশাই, গুরুদেব যে একটা মন্ত্র দিলা, জপ করতে করতে মইরা গেলাম, এমন একটা থাপ্পড় খেলাম, তুমি যদি মন্ত্র না দিতে আর আমার থাপ্পড়ে কোনো প্রসঙ্গই আসতো, তুমি যদি এরকম করে গুরু হও তো আগামীকাল চলবে কেমন করে শিষ্যের জীবন, সে পস্তাচ্ছে। শোনো ঘটনা পুরা, তারপর হনুমানজি নিজেকে খুব প্রাউড, প্রাউড মানে বুঝতে পারছো তো, হ্যাঁ একটা কিছু করলাম মানে খুব প্রাউড মানে গর্বিত মনে করলো, মনে করলো যাহ একটাকে থাপ্পড় তো মেরেছি, রাবণকে থাপ্পড় মারার সুযোগ পাইনি, এটাকে তো থাপ্পড় মারলাম, ব্যাস রামের কাছে গেছে, শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মনু মুকুর সুধার, বরণহু রঘুবর বিমল যশু যো দায়ক ফল চার, বুদ্ধিহীন তনু জানকে সুমিরও পবন কুমার, বল বিদ্যা বুদ্ধি দেহু মহি হরহু ক্লেশ বিকার। হনুমান চালিশা, গুরুদেবের চরণ রজ নিয়ে মন মানে মনু মুকুরু মানে আয়না, মন রূপী আয়নাকে পরিষ্কার করে নাও, অনেক সময় দেখবে বাথরুমে স্নান করতে করতে গরম জলে স্নান করলে আয়নাটা কেমন ছেদলা পড়ে যায়, তখন একটা কাপড় দিয়ে আমরা পুষে নিই না, তাই বলছেন আমাদের মন রূপী আয়নাটা ময়লা হয়ে গিয়েছে, গুরুদেবের চরণ রস নিয়ে ওটাকে পুছে নিয়ে তারপরে রামের যশ গাইতে লাগাই, এইরকম করে এর ব্যাখ্যা, এখন এত কিছু করা সম্ভব না। হনুমানজি আবার রাম কাজে এসেছিলেন, আবার রাম কাজে প্রত্যাবর্তন করলেন, রামের কাছে চলে গিয়েছেন, রাম গদিতে বসে আছেন, হনুমানজি এসছ, হ্যাঁ মহারাজ এসছি এসছি, কেমন সব কাজ টাজ করে এসছো বলে, হ্যাঁ একেবারে কমপ্লিটেড সব কাজ, আপনার যা আদেশ হয়েছিল সব করে এসছি, সব করে এসছো বলে, হ্যাঁ সব। রামজি একটু গম্ভীর হয়ে গেলেন যে একটা কাজ তো আমি বলিনি সেটাও করে এসছো, আমি তো বলিনি ওকে থাপ্পড় মেরে আসতে হবে, থাপ্পড় মেরে এসছো, হনুমানজি আমার মুখে না সাংঘাতিক ব্যথা হয়ে গিয়েছে। হনুমানজি বললেন ব্যথা কিসের ব্যথা, এত বড় আস্পর্ধা, কে আপনাকে কি করেছে, না মুখে একটা ব্যথা দেখছি পাঁচ আঙ্গুলের দাগ, আপনার উপর পাঁচ আঙ্গুলের দাগ, আমি হনুমান থাকতে যেখানে আপনার ভক্ত শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া করো দীন জানে, আপনার আপনার মুখে দাগ বলে, হ্যাঁ এত জোরে থাপ্পড়টা লাগলো যে আমার মুখটা ব্যথা হয়ে গেল, বলি থাপ্পড় তো আমি আপনাকে মারিনি, আমাকে মারুনি কিন্তু আমার ভক্তকে তো মেরেছ, বলো ভক্ত ভগবান কি। যখন গুরুদেব বলেছেন বাথরুমের ভগবানের নাম করা যায়, তুমি এত ওখানে শাস্ত্রের বিধান দেওয়ার তোমার কি দরকার ছিল, সে গুরুদেবের নির্দেশ মতো করছে, তাকে থাপ্পড় মারার কি দরকার ছিল, তোমার থাপ্পড় রাবণ সহ্য করতে পারে, আমার ভক্ত কি সহ্য করতে পারে, আমি হলাম ভক্ত পরাধীন, নাহম বসামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, যেখানে আমার ভক্ত গুণগান করে আমার নাম করে, যেখানেই নাম সেখানেই নামি, আর যেখানেই নামি সেখানেই আমি, সুতরাং তুমি এত বড় জোরে মেরেছো আমার ভক্তের বেঁচে থাকার কথা না, আমি মুখটা পেতে দিলাম, মুখটা এরকম করে পেতে দিলাম, আর তুমি আমার মুখে দিলে একটা থাপ্পড় দেখেছো পাঁচ আঙ্গুলে দাগ, একেবারে হনুমানজি কাচু মাচু হয়ে, প্রভু হামসে অপরাধ বন গয়া, হামসে গলতি হো গই, হামসে অপরাধ বন গয়া, প্রভু হামে ক্ষমা করো, সাষ্টাঙ্গ প্রণাম,
বলে আর কোনোদিন আমার ভক্তের সঙ্গে, সে ভক্ত যেরকমই হোক না কেন, সে তো আমার নাম করেছে, যেখানে আমার নাম হয় সেখানে সব পবিত্র হয়ে যায়, শাস্ত্র বিধানের ঊর্ধ্বে হয়ে যায় সবকিছু। শাস্ত্র বিধান তো আছেই, যখন গুরুদেব নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, সুতরাং সেখানে তোমার ইন্টারফেয়ার করা, হস্তক্ষেপ করা কোনো মতেই উচিত হয়। এইরকম ভাবে ভগবান বিভিন্ন রূপে এসে জীবকে উদ্ধার করছে। সেই দিন রাত্রিবেলায় ভক্তের রামের দর্শন হয়ে গেল আর সে কৃতকৃত্য হয়ে গেল। তো ভগবান একটুখালি মারধর করেন, যে করে আমার আশ তার আমি করি সর্বনাশ, একেবারে ল্যাংঠা করে দেন, সব কেড়ে নেন। তোমারই দেওয়া তনু, তোমারই দেওয়া মন, তোমারই দেওয়া ধন, তোমারই দেওয়া প্রাণ, সকলে তোমারই দেওয়া আর তোমারই কাড়িয়া নেওয়া, আমি কি করিতে পারি দান, তোমায় কি দিয়া পুজিব ভগবান। ভগবান দিয়ে ভগবান পূজা শুধু করি অপমান, তোমায় কি দিয়া পুজিব ভগবান। ওই মাছের তেলে মাছ ভাজা, ওই একই কথা চলে আসলো। গঙ্গা জলে গঙ্গা পূজা, ভগবানকেই তোমরা দিচ্ছ। কিন্তু এটা ঠিক, ভগবান যদি একবার খেয়ে নিতেন তাহলে কালকের থেকে আর ভোগ লাগতো না। এ বেটা সব খেয়ে নেয়, আমার জন্য কিছুই রাখে না। আমরা হলাম বেইমান, বেশ যেমনটি দিই তেমনটি পেয়ে যাই তো, খুব ভোগ লাগাও, খুব ভোগ লাগাও, খুব ভোগ লাগাও। আমাদের সবসময় দাও, দেবো না আমি কিছু, আমাকে দাও। যৎকরোষি যদশিলাসি যজ্জোষি দাদা, ভগবান চিৎকার করতে করতে পেট ফেটে গেল ভগবান। বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু, বাই ওয়ান গেট থ্রি, বাই মি উইল গেট অল গেটস অফ বৈকুণ্ঠ। ভগবান আমাদের হয় না চাল, এক বস্তা চাল কিনে একটা সার দুটো কলম পাওয়া যায়, ভগবান বলছে বাই মি, আমাকে কেন। গীতা তো একটা অ্যাডভার্টাইজমেন্ট না, গীতা একটা অ্যাডভার্টাইজমেন্ট, রিলিজিয়াস অ্যাডভার্টাইজমেন্ট। আমাকে উপাসনা করো, আমাকে উপাসনা করলে আর কোনো দেবতার উপাসনা করতে হয় না, আমি হলাম গাছের গোড়া আর সব দেবতারা শাখা প্রশাখা। আমার গাছে জল দিলে গোড়ায় সব আপনা আপনি তৃপ্ত হয়ে যায়, মই তৃপ্তে জগৎ তৃপ্ত। দ্রৌপদীর কাছে দুর্বাসা গিয়েছিলেন, বলে আমাকে খাওয়াও, দ্রৌপদী বললো আরে আমার তো সব সূর্যের পাত্র পাত্র সব নষ্ট। ভগবান দেখলো মহাঝঞ্ঝা, দ্রৌপদী স্মরণ করলেন ভগবানের, ভগবান এসে গেলেন, ভগবান বলছে দেখো দেখো তোমার পাত্রের মধ্যে কোথায় একটা কিছু আছে। আরে না না ভগবান সব পরিষ্কার, একদম সার্ফ দিয়ে আর কি সব দিয়ে পরিষ্কার, ও দেখো না কোথায় কি আছে। ওই পাত্র থেকে সূর্যের দেওয়া পাত্র, পাত্রটাকে একটুখানি খেয়ে নিলেন, ময়ী তৃপ্তে জগৎ তৃপ্তা, আমি আমি পেট ভরলাম তো সকলের পেট ভরে গেল, দুর্বাসারও পেট ভরে গেল, বমিটিং সব কটা শিষ্যের পেট ভরে গেল, সব পালালো ওখান থেকে। এই ঘটনা জানো হয়তো, আমি এখন বলছি না সময় লাগবে। মোটামুটি কথা হলো আমার প্রভুর কৃপায় তিনি এই আবির্ভূত হয়েছেন আমাদের মতো আপামর অশুদ্ধ অপবিত্র আবর্জনাযুক্ত জীবের কল্যাণের জন্য। এই জন্য তার চরণ কমলে আমাদের আজকের দিনে প্রার্থনা, চরণেই যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমায় জাগায়ও না। এমন তৃষ্ণা যাতে আমাদের মধ্যে না আসে যে আমরা কৃষ্ণকে ভুলে যাই, এমন ভালোবাসা যাতে না আসে আই লাভ ইউ, এমন ভালোবাসা না হয় যে গোবিন্দকে আমরা ভুলে যাই, এমন যেন যাতনা না আসে যে আমরা গোবিন্দকে ভুলে যাই, এমন যেন জ্ঞান না দেন ভগবান যে গোবিন্দকে ভুলে যাই, এমন যেন সুখ না আসে যে আমরা গোবিন্দকে ভুলে যাই, এমন কোনো কথা না শুনি যে গোবিন্দকে ভুলে যাই। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমায় জাগায়ও না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমায় জাগায়ও না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায়ও না।
যে ভালোবাসায় তোমারে ভুগিব, সে ভালোবাসায় যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায়ো না, যে যাত না পেলে তোমারে লোভিব। হাত জোর করে প্রার্থনা করো, যে যাত না পেলে তোমারে লোভিব, সে যাত না মোর হরিও না, যে যাত না পেলে তোমারে লোভিব, সে যাত না মোর হরিও না, যে নেশায় আমায় তোমা ছাড়া করে, নেশায় আমায় তোমা ছাড়া করে, সে নেশায় আমায় জাগায়ও না, যে নেশায় আমায় তোমা ছাড়া করে, সে নেশায় আমায় জাগায়ও, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায়ও না, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে সুখ সাগরে ভাসায়ও না, যে কথার মাঝে তব কথা নাই, যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমার শুনায়ও না, যে কথার মাঝে তব কথা নাই, যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শুনায়ও না, যে আখি ঝরিলে তোমারে লোভিব, যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায়ও না, যে আখি ঝরিলে তোমারে লোভিব, যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায়ও না, সে আখির ধারা মুছায়ও না, যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমায় জাগায়ও না, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায়ও না, সে ভালোবাসায় ভুলায়ও না, সে ভালোবাসায়। এই হলো আমাদের সাময়িক সমাবেত প্রার্থনা ভগবানের চরণে তার শুভ জন্মদিনে। সবসময় মন যেন তোমার চরণে থাকে, তোমাকে যারা কাকে যেন ভালো না বাসে, কোন রকম তৃষ্ণা ইচ্ছা তোমাকে ছাড়া যেন না হয়, তোমার কথা ছাড়া কেউর কথা যেন না শুনি, তোমার সুখই আসল সুখ, আর কোনো সুখই যেন সুখ না মনে হয়। প্রভু তুমি আশীর্বাদ করো। ওম শান্তে আদি দৈবিকা, ওম শান্তে আদি ভৌতিকা, ওম শান্তে আধ্যাত্মিকা, ওম শান্তে শান্তে শান্তে। ধর্ম কি অধর্ম কা, প্রাণিও মে বিশ্ব কা বিশ্ব কা, গোমাতা কি সন্ত সমাজ কি ভক্ত সমাজ কি সচ্চে দরবার কি ভাগবত ধর্ম কি ভাগবত মহাপুরাণ কি গোপাল মহায়জ্ঞ কি
নিম্বার্কীয় যুগের নামমন্ত্র সংকীর্তন কি, ভগবত সপ্ত জ্ঞান ভক্তি যজ্ঞ কি, আজকে আনন্দ কি, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, হ্যাঁ।